দর্শক, আমরা এক ফ্রুট খাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, বিদেশি একটি ফল, অসাধারণ, পুরোটাই মানে ডিমের মতন, কুসুমের মতো, সুন্দর মশলা, অসাধারণ মিষ্টি, একেবারে অবিকল ডিমের কুসুমের চেয়ে বেশি সুস্বাদু। মানে এটার স্বাদটা আসলে তো বলে বোঝানো সম্ভব না, কারণ অসাধারণ সুস্বাদু। প্রত্যেকটা ফলের স্বাদের ভিন্নতাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, আর একটু ভালোভাবে দেখাই দেখেন ফলটা। ফলটা ভিতরে অংশ একবারে অবিকল ডিমের কুসুমের মতো, একটা মাত্র বিচি হয়েছে এটা, হ্যাঁ এই একটা বিচি আর পুরোটাই মাংস। তো আমরা খাচ্ছি, মানে আপনাদেরকে খাওয়াতে পারছি না, এই জন্য অবশ্য দুঃখিত। তবে আপনারা যাতে খাইতে পারেন সেই জন্য কিন্তু আমরা চারার ব্যবস্থা আছে। আর আসলে আমরা না খেয়ে তো তাদের কাস্টমার, সম্মানিত কাস্টমারকে আমরা বলতে পারবো না। কাস্টমারকে তো বলতে হলে আমাদের খাইতে হয়। সম্মানিত দেশবাসী, আমার এই পল্লী নার্সারির একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হলো আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আমার নিজের জায়গার মধ্যে নার্সারি। আমি একটা বিদেশ থেকে একটা চারা আমদানি করে আমার মাতৃ, আমার গাছে মাতৃগাছ আমি লাগাই, ফল দলে খাইয়া 7 গ্রাম বুঝে আপনাদেরকে আমরা জানাই। আমরা এই অনভিজ্ঞ কাজ করি না। আমরা একটা জিনিস, বিদেশি তো শয়ে শয়ে গাছ বাড়িছে, এর মধ্যে আমার অধিকাংশ গাছ, যেমন এই বছর আমাদের এই পার্সিমন, হোয়া জাতের পার্সিমন, পার্সিমন তো অনেক রকমের, হোয়া পার্সিমন এটা লাগাবেন, এরপরে এবিউ এটা লাগাবেন, এই যে খাচ্ছি এটা এক ফ্রুট, এটা এটা লাগাবেন, সুস্বাদু রামবুটান লাগাবেন, সুইস সান্তল লাগাবেন, আর আমাদের নরসিংদীর তো ঐতিহ্যবাহী লটকলের বিকল্পই নেই। হ্যাঁ, প্রচুর পরিমাণে লটকল, ও অল্পের মধ্যে সবেদা, সবেদা সবেদা তো দুনিয়ার মিষ্টি, সবেদা থাই লম্বা জাতের সবেদা, ইনশাল্লাহ এই আর 1 মাস পরেই, 15 দিন পরেই ফল পাকা শুরু হবে। এখন গাছে ফল, একটা গাছে শয়ে শয়ে ফল, শয়ে শয়ে ফল আল্লাহর রহমতে। তো দর্শক, সুস্বাদু ভালো জাতের ফলের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পল্লী নার্সারি মানে হচ্ছে বিশ্বস্ত নির্ভরযোগ্য একটি নার্সারির ঠিকানা। আমাদের ঠিকানা তো অবশ্যই আপনারা জানেন, নরসিংদী জেলা শিবপুর উপজেলার শিবপুর ফায়ার সার্ভিসের সাথেই হচ্ছে আমাদের নার্সারি। এবং আলহামদুলিল্লাহ দেশি বিদেশি সব ধরনের ফলের চারাই আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি। তো আজকের এ পর্যন্তই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।